জালি চাল কুমড়ার ভাজা খুবই সহজ একটি রান্না আর এই রান্নাটি আমরা কম বেশি সবার বাড়িতেই তৈরি করে থাকি ঘরে থাকা খুব সহজ উপকরণে ঝটপট তৈরি করা যায় আর এ তৈরি করতেও কিন্তু বেশি ঝামেলা পোহাতে হয় না চাল কুমড়া যে কোনো সময় কিন্তু খাওয়া যায় শীত বর্ষা সব ঋতুতেই আর গরমে চাল কুমড়া খাওয়ার উপকারিতা অনেক বেশি চাল কুমড়া শরীরে জলের ঘাটতি পূরণ করে আর হজমের জন্য খুবই ভালো চাল একমাত্র সবজি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুব সহজে হয় না আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় চাল দুই পাশের শক্ত অংশ ফেলে দিয়ে খুসা ছাড়িয়ে রেখেছি আর পুরো চাল একদম চার টুকরা করে রেখেছি এবার ভাজার জন্য টুকরাগুলো একটু পুরো করে দিচ্ছি বেশি পাতলা না করে যেহেতু নিরামিষ দিনের জন্য বিশেষ করে তৈরি আর চাল বাটা দিয়ে তৈরি করতে চাইলে স্বাভাবিক পাতলা না করে একটু পুরো করে দিলে দেখতে ভালো লাগে আর মচমচেও হয় টুকরাগুলো কেটে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে মাঝারি বাটির এক বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি আতপ চাল কয়েকটি কাঁচামরিচ কুচিয়ে রাখলাম চালের গুঁড়ার সাথে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চাল কুমড়ার সাথেও আলাদাভাবে কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর যে গুলাটা তৈরি করব তাতেও কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি সবজিতে আলাদা করে একটু লবণ মাখিয়ে রাখলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক সময় গুলা বা বেটার যে তৈরি করি আমরা তাতে কিন্তু একবারে লবণ দিয়ে দিলে সবজিতে লবণটা ঠিকমতো মাখে না আর খেতেও ভালো লাগে না সামান্য পরিমাণে চিনি দিয়েছি গুলা তৈরি করার আগে আর এবার ভালো করে মাখিয়ে তাতে অল্প অল্প করে দুইবারে বা তিনবারে জল দিচ্ছি আর গুলাটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না সেভাবে গুলে নিতে হবে মাখানোর সময় কাঁচা টুকরাগুলো হাত দিয়ে একটু ডলে নিতে হবে তাহলে গ্রানটা খুব সুন্দর পাওয়া যাবে শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ দিলে এই বড়ায় স্বাদটা বেশি হয় চালের গুঁড়া ভিজতে একটু সময় লাগে তাই দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর চুলায় অল্প তেল দিয়েছি এই বড়া ভাজার জন্য খুব একটা বেশি তেলের প্রয়োজনও হয় না খুবই কম তেল দিয়ে অনেকগুলো বড়া তৈরি করা যায় তেল হালকা গরম হয়ে আসলে চুলার আঁচ একদম কম রেখেছি আর এবার একটি একটি করে এভাবে ডুবিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একবারে যতটুকু ধরে কড়াইতে একই সাথে দিয়ে দিলাম আর এই বড়াগুলো কড়াইতে কিন্তু সহজে লাগেও না খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তাই একসাথে বেশিও ভাজা যায় হালকা আছে দেড় থেকে দুই মিনিটের মধ্যেই ঢাকনা দিয়ে তুলে রেখেছি আর চুলার আঁচ হালকা রেখেই কিন্তু ভাজব যত হালকা করে ভাজা হবে ততই ভিতরটা শক্ত থাকবে না নরম হবে আর বাইরেও মচমচে হবে আর জালি কুমড়া এমনিতেই কিন্তু হালকা আচে ভাজলেই বেশি ভালো লাগে বেশি আঁচ দিলে বড়াগুলো পুড়ে যায় কালো হয়ে যায় তাই এভাবে হালকা আচে ভাজতে হবে এক পাশ মাঝা হয়ে আসলে উল্টে দিচ্ছি আর যেগুলো সবার আগে দিয়েছিলাম সেগুলাই কিন্তু আগে তুলে নিতে হবে আর পরে যে বড়াগুলো দিয়েছি সেগুলা কিছুক্ষণ দেরি করে নামালে ভালো হয় একইভাবে তো একটি চাল কুমড়ার বড়া এভাবে দুইবারে ভেজে নিয়েছি আতপ চাল বাটা বা চালের গুঁড়া দিয়ে এভাবে বড়াগুলো ভাজলে তেলও কম লাগে বড়ার ভিতরে সহজে তেল ঢুকে না তেলের অপচয়টাও কিন্তু কম হয় হালকা আছে এতগুলো বড়া তৈরি করার পরও কিন্তু কড়াইতে কিছুটা তেল থেকে গেছে আর নিরামিষ দিনে এভাবেই তৈরি করে নিন জালে কুমড়ার বড়া আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন